ভিউয়ার্স, আমার নাম আলম মোর্শেদ। আজকে আমি অর কন্ডিশন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অর কন্ডিশন কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাবো। আমরা একটু শুরু করার মধ্যে দেখাতে যাচ্ছি। উপরে আমি লিখেছি অর কন্ডিশন, ইফ যদি একটা ইনপুট ইকুয়াল 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 দেবেন, ডাবল ইকুয়াল বোঝাচ্ছে, ইয়েস অর বা ইয়েস হতে পারে। অর্থাৎ যে কোনো কন্ডিশন যদি একটা সত্য হয় তাহলে সত্য, আদারওয়াইজ যদি দুইটা ভুল হয় তাহলে ফলস হয়ে যাবে। তো এই বেসমেন্ট করে আমরা আজকে অরের গুলো শিখবো, অ্যাসেম্বলি কীভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, তো প্রথমে আমি একটা একটা মেসেজের মাধ্যমে জিনিসগুলো একটু দেখাচ্ছি, চাষি তাহলে সুন্দর লাগবে। সাপোজ আমি শুরু থেকে একটা ইনপুটের জন্য একটা রাখি, তাহলে ডিভি, এটা তো আমরা সবাই জানি, এটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য ইনপুট। ফার্স্ট আমি ইনপুট নেব, ডলার সাইন তো অবশ্যই দিতে হবে, কারণ বলেছিলাম ডলার সাইন কী জন্য দিতে হয়। আর কেউ যদি মিস করে থাকেন প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নিলে ভালো হবে। তো তারপর ট্রু ফলস, যদি ইয়েস হয় ইয়েস হবে, ফলস বলবে। যেহেতু এভাবে দিলাম, তো তো আমি স্পেস বাই স্পেস রাখার চেষ্টা করছি, তাহলে তো মেসেজটা করলাম। এবার আমি মেসেজটাকে লোড করে নিই, মুভ এ এইচ, ডাটাগুলো। এবার আমি ইনপুট নেব, এইচ কমা এইচ, মুভ করে অ্যাসাইন করে নিলাম এই এলটাকে কোথায়, এল টু বি এইচ এম একটা অ্যাসাইন করে রাখলাম। এবার আমি কম্পেয়ার করবো, এটা কি ইয়েস কম্পেয়ার করবো, বি এইচ ইয়েস যদি হয়, যে ইকুয়াল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি কিছু লেয়ার তৈরি লেভেল তৈরি করতে হবে, ট্রু ট্রু লেভেল থাকবে। আর যদি এটা ভুল করে তাহলে সে আবার কম্পেয়ার করবে, বি এইচ ইকুয়াল বড় হতে রত হতে পারে আবার লয়ার কাছে, তাহলে যে এগুলো সেটাও ট্রু। আর যদি সে ভুল করে তারা অবশ্যই এক্সিট করে ফেলে, এক্সিট জাম্প করবে, এক্সিট করে জাম্প এক্সিট, তিনটা লেয়ার লাগবে আমার, টিয়ার টু টি আর ইউ ট্রু
ট্রু লাগবে, ফলস লাগবে, এক্সিট লাগবে, তিনটে তিনটে লেভেল লাগবে। ফার্স্ট লেভেলে কাজ হলো যেহেতু ট্রু, তাহলে মুভ এ এইচ ট্রু দিয়ে ডিসপ্লে করবে, টু না নাইন দিয়ে ডিসপ্লে করবে, মেসেজ শো করবে। যদি কন্ডিশন সত্য হয় তাহলে ট্রু দেখাবে, যদি সত্য তাহলে GX yes in 21 H jump exit same formula এটাই আমার yes যদি হয় একটা লাইন কমাতে পারি যেহেতু এটা পরবর্তী সে exit পেয়ে যাবে। আর এখানে এসে no আর exit তো সে বের হয়ে যাবে। এই হলো আমার কোডটা, আমি তাকে বলে রাখি। প্রথমে আমি কিছু ভেরিয়েবল রাখলাম, প্রথমে ইনপুট একটা মেসেজ যাবে, মেসেজ ট্রু আর ফলস, টি আর টি আর ট্রু ট্রু আর ফলস ফলস থাকবে। যদি প্রথমে আমাকে ডাটাগুলো আমি আপলোড ভেরিয়েবলগুলো লোড করে নিলাম, লোড করার পরে একটা ইনপুট দিলাম, যেহেতু ওয়ান একটা ইনপুট সিম্বল, একটা সিঙ্গেল একটা ইনপুট নেবে, তো নিলাম। নেওয়ার পরে অ্যাসাইন করে ভিএইচ রাখলাম, কম্পেয়ার করলাম, যদি এস পাওয়া যায়, যদি ইনপুটটা যদি এস ইকুয়াল এইচ হয় তাহলে ট্রু হবে, ট্রুতে চলে আসবে। ট্রুতে চলে এসে ইএসের ভেরিয়েবলের নাম রেখেছি ট্রু, ট্রু হয়ে যাবে, তারপর এক্সিট করে বের হয়ে যাবে। আর যদি ইএস না পাওয়া যায় তাহলে সে আবার কম্পেয়ার করবে বড় হাতের এস কি পাওয়া গেছে, ইএস ওয়াই পাওয়া গেছে কিনা, যদি সেটাও যদি ইকুয়াল ট্রু হয় তাহলে আবার ইএসে দেখাবে। আর যদি দুইটাই কোনোটা না মিলে তাহলে সে জাম্প এক্সিট চলে আসবে, এক্সিটে চলে আসলে সে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এখানে আমি যেহেতু নো নেগেটিভ নো রেখেছি তাহলে সে জামতে ফলস চলে আসতে পারে, ফলসে চলে আসতে পারে, ফলস হয়ে মেসেজটা দিয়ে বের হয়ে যেতে পারে। তাহলে সুন্দর দেখা যাচ্ছে ভুল হলে ভুল, সঠিক হলে সঠিক। যেমন আমি ওয়াই রাখার কারণে টু আসছে, যেহেতু ওয়াইটা কন্ডিশন ম্যাচ করেছে। যদি আমি আদার্স অন্য কোনো ভ্যালু দিই, যেমন জি দিলাম, তাহলে নো আসবে, নো সে প্রোগ্রাম থেকে বের চলে গেছে। প্রথম মেসেজটা ইম্পর্টেন্ট ব্যবস্থাটা রাখিনি, সমস্যা আমি রাখতে পারবো, সমস্যা নো এইচ নাই নো এইচ ডিএক্স কমাস এবার একটা ইনপুট একটা মেসেজ আসবে, হ্যাঁ ইনপুট একটা মেসেজ আসছে। যদি বড় হাতের ওয়াই ইউ ফেস করি তাহলে ইয়েস বলবে, আর যদি ছোট হাতের ওয়াই ইউ ফেস করি, যেহেতু আমি অর এর সিম্বল ইউজ করেছি, যদি ছোট হাতের ওয়াই বড় হাতের ওয়াই ফেস করি তাহলে ইয়েস আসছে, যদি আদার অন্য কোনো ক্যারেক্টার যদি আমি ইউজ করি তাহলে নো বলবে। সাপোজ আমি এ নিলাম তাহলে ফলস আসছে। তো এটা হলো অরের প্রোগ্রামটা। তো আশা করি প্রোগ্রাম বুঝতে পেরেছেন, আর সাথে সাথে চেষ্টা করুন ট্রাই কোডটা নিজে করে প্রোগ্রাম রান করার চেষ্টা করবেন, তাহলে আশা করি অনেক ভালোভাবে মেমোরাইজ থাকবে আপনার। তো থ্যাংক ইউ ভেরি মাচ।